আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে পরিণতি ও নাগরিকতা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি পরিণতি ও নাগরিকতা বইয়ের নবম অধ্যায়, নাগরিক সমস্যা ও আমাদের করণীয় সম্পর্কে। এটি এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা এই অধ্যায়ের জনসংখ্যা সমস্যা কি, জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং নাগরিক হিসেবে জনসংখ্যা সমাধানে আমাদের করণীয় কি, এ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যা সমাধানের উপায়, সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং নিরক্ষরতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা শেষে তোমরা জনসংখ্যা সমস্যার সমাধানের উপায় বিশ্লেষণ করতে পারবে, নিরক্ষরতার কারণ, প্রভাব ও সমাধানের উপায় বর্ণনা করতে পারবে। মূল আলোচনায় যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানার সুবিধার্থে আমি পূর্ব পাঠে কিছুটা আলোকপাত করছি। অধিক জনসংখ্যা বাংলাদেশের নাগরিক জীবনের একটি অন্যতম প্রধান সমস্যা। অধিক জনসংখ্যার কারণে শহর ও গ্রামে জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। শহরে জনসংখ্যার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত বিদ্যুতের লোডশেডিং এবং পানির অপর্যাপ্ত সরবরাহের কারণে নাগরিক জীবন কষ্টকর হয়ে পড়েছে। গ্রামে অধিক কর্মসংস্থানের সুযোগ না থাকায় সেখানকার বেকার মানুষ শহরে পাড়ি দিচ্ছে। গ্রামেও অধিক জনসংখ্যাজনিত কারণে পর্যাপ্ত খাবার অভাব দেখা দেয়। এছাড়া আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাদী জমিতে এবং বনভূমি কেটে বসতি গড়ে উঠেছে। অতিরিক্ত জনসংখ্যার ফলে খাল, বিল, নদীনালা ভরাট হয়ে যাচ্ছে। এত সব সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশ বিদেশি জনশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে, যা এই সমস্যাকে সম্ভাবনায় পরিণত করছে। আর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো হচ্ছে জলবায়ুর প্রভাব, বাল্যবিবাহ ও বহুবিবাহ, দারিদ্র, আর্থসামাজিক নিরাপত্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি, জন্মশাসনের অভাব ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশে বহুবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ব্যাপক জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে না পারলে দেশে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য যে যে ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে, জনসংখ্যার পুনর্বণ্টন। বাংলাদেশের সর্বত্র জনসংখ্যার অবস্থান একই রকম নয়, কাজেই যেখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি সেখান থেকে অল্প ঘনত্ব এলাকায় জনসংখ্যা সরিয়ে নেওয়ার মাধ্যমে জনসংখ্যা পুনর্বণ্টন করতে হবে। এতে জনগণের কর্মসংস্থান হবে আর জীবনযাত্রার মানও বেড়ে যাবে। জনশক্তি রপ্তানি। আমাদের দেশে শ্রমিকের মজুরি কম, কারণ শ্রমিকের আধিক্য। বিপুল জনসংখ্যাকে প্রযুক্তি ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আফ্রিকা ও পাশ্চাত্যের উন্নত দেশে প্রেরণের ব্যবস্থা নিতে হবে। এতে বৈদেশিক মুদ্রায় আয় বাড়বে আর বেকারত্ব দূর হবে। জনশক্তি মন্ত্রণালয়কে এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। কর্মসংস্থান বৃদ্ধি ও আয় পুনর্বণ্টন। জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য জনগণের জীবনমান বৃদ্ধি করতে হবে। জনগণের জীবনমান তখনই বৃদ্ধি পাবে যখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আয় বৃদ্ধি পাবে। যারা ধনী তাদের উপর অধিক হারে কর ধার্য করে আদায়কৃত করের টাকা দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। মানুষকে কাজ দিতে পারলে এবং অভাব থেকে মুক্ত করতে পারলে তবে মানুষ আত্মসচেতন হবে এবং দায় দায়িত্ব বুঝতে পারবে। শিক্ষার প্রসার। শিক্ষা মানুষকে সচেতন করে। শিক্ষিত জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নয়নে সচেষ্ট থাকে। ছোট পরিবারের প্রতি আকৃষ্ট হয়ে শিক্ষিত পরিবার জনসংখ্যা বৃদ্ধির হার
কম্য। অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, উন্নত বাজার সৃষ্টি এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করতে হবে। উচ্চ ফলনশীল ফসল আবাদ, একই জমিতে একাধিক ফসল চাষাবাদ করতে হবে, কাঁচামাল তৈরি করে শিল্প গড়ে তুলতে হবে, কুটির শিল্পের তৈরি মালামাল দিয়ে বৃহৎ শিল্প গড়ে তুলতে হবে। কৃষিজাত দ্রব্য ও শিল্পজাত দ্রব্য যাতে ন্যায্য মূল্যে ও সহজে বিক্রি করা যায় তার জন্য বাজার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। এসব করতে সক্ষম হলে জনসংখ্যা সমস্যা না হয়ে জনসম্পদে পরিণত হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা, উচ্চ জন্মহার রোধ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। একটি সন্তান কাম্য, দুটি যথেষ্ট, এই স্লোগানকে কার্যকর করতে হবে। এ ব্যাপারে নাগরিক সচেতনতা ও সরকারের দায় দায়িত্ব বেশি। নাগরিকবৃন্দকে ভাবতে হবে যে অধিক সন্তান জন্ম দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, তাই তাদের পরিবার পরিকল্পনা কার্যক্রম অনুসরণ করতে হবে। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়কে অধিকহারে মাঠ কর্মী নিয়োগ করতে হবে এবং জন্ম নিয়ন্ত্রণের ওষুধপত্র সহজলভ্য করতে হবে, যাতে এর সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্লিনিক গড়ে তোলা যায়। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা বৃদ্ধি পাবে। জনসংখ্যা নীতি গ্রহণ, 1986 সালের জনসংখ্যা নীতিকে আরও সংস্কার করে 2004 সালের সরকার নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে। এই নীতির আওতায় সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সকলের জন্য পরিবার পরিকল্পনা সহ সন্তান উৎপাদন সম্পর্কিত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং এর প্রাপ্যতা নিশ্চিত করা। কিশোর কিশোরীদের সচেতন করার জন্য জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য, উপদেশ ও সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। গণমাধ্যমকে ব্যবহার করে জন্ম নিয়ন্ত্রণের সুফল এবং কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। নারী পুরুষের সমতা এবং নারীর ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে সহায়তা করতে হবে। সুবিধা বঞ্চিতদের জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণ, বিভিন্ন বেসরকারি এবং সরকারি উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনসংখ্যা কার্যক্রমের ক্ষেত্রে সেবা বঞ্চিত এলাকাসমূহে সেবার মান উন্নত করতে হবে এবং গরিব ও দুস্থদের জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি বেসরকারি চিকিৎসকগণকে একসাথে কাজ করতে হবে। ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে মহিলাদের ঘরের বাইরে এনে নতুন পেশা গ্রহণের সুযোগ প্রদান করতে হবে এবং অধিক সন্তান উৎপাদন করা থেকে বিরত থাকার সুযোগ সৃষ্টি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি জনসংখ্যা সমাধানের উপায়গুলি সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝেছ। এবার আমরা আলোচনা করছি নিরক্ষরতা সম্পর্কে। নিরক্ষরতা বাংলাদেশের একটি অন্যতম নাগরিক সমস্যা। লেখাপড়া না জানার কারণে নিরক্ষর ব্যক্তি রাষ্ট্র ও সমাজের উপকারে আসে না, বরং সমাজের বোঝা শুরু। বাংলাদেশের অধিকাংশ লোকই গ্রামে বাস করে। নিরক্ষর বলতে সে ব্যক্তিকে বুঝায় যার কোনো অক্ষর জ্ঞান নেই, এমনকি যিনি তার নাম পর্যন্ত লিখতে পারেন না। আমাদের দেশে গ্রামের বহু লোকই নিরক্ষর, শহর অঞ্চলেও অনেক নিরক্ষর লোক আছে। সরকারের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় 1997 সালে সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন শুরু করে। সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2014 সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। দরিদ্র শ্রেণীর মধ্যে নিরক্ষরতার হার খুবই বেশি, এর কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা। দরিদ্র শ্রেণীর মধ্যে মেধাবী সন্তান হওয়া সত্ত্বেও লেখাপড়া করতে পারে না। দরিদ্র শিক্ষার্থী টাকার অভাবে উচ্চতর ডিগ্রি নেওয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না। এর মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তি বেসরকারি ব্যাংক ও সংস্থা অর্থ সাহায্য দিয়ে দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে অবদান রাখছে। নিরক্ষরতা দূরীকরণ সরকার এবং নাগরিকের করণীয়, এবার আমরা এই বিষয় সম্পর্কে জেনে নিই। নিরক্ষরতা জাতীয় সমস্যা এবং এর মোকাবিলা করার দায়িত্ব হচ্ছে সবার। নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে রক্ষা করতে হলে সরকার এবং নাগরিক সমানভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা হচ্ছে নিরক্ষর। এই নিরক্ষর জনসমষ্টিকে অক্ষর জ্ঞান সম্পন্ন করা
একা সরকারের পক্ষে সম্ভব নয়। শিক্ষিত মানুষকেও এই দায়িত্ব নিতে হবে, আর যারা নিরক্ষর তাদের নিজেদেরকে লেখাপড়া শিখতে আগ্রহী হতে হবে এবং সম্মিলিতভাবে এই সমস্যার সমাধান করতে পারলে জাতীয় উন্নয়ন অর্জন সম্ভব হবে। দেশের বিপুল সংখ্যক মানুষকে অক্ষর জ্ঞান সম্পন্ন করার জন্য সরকার এবং নাগরিকবৃন্দকে যেসব কার্যকর পদক্ষেপ নিতে হবে এবার আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নিই। তথ্য সংগ্রহ। নিরক্ষর মানুষের সঠিক সংখ্যা ও অবস্থান নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন এলাকা ও অবস্থান ভেদে প্রচলিত পেশার সমস্যা ও সমাধান নির্ণয় করতে হবে। সঠিক তথ্য দেওয়ার জন্য নাগরিকদেরকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। বয়স্ক শিক্ষা। গ্রামে গ্রামে বয়স্ক শিক্ষা ও খাদ্যের বিনিময়ে শিক্ষাদানে সরকারকে বিভিন্ন কর্মসূচি নিতে হবে এবং এক্ষেত্রে বেকার শিক্ষিতদেরও কাজে লাগানো যাবে। কর্মমুখী শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষার পরিবর্তে পেশাভিত্তিক শিক্ষার জন্য বই রচনা করতে হবে। শুধু আনুষ্ঠানিক শিক্ষা নিরক্ষর বয়স্কদের খুব একটা কাজে আসবে না, কিছুদিন তারা তাদের শিক্ষা ভুলে যেতে পারে। কর্মমুখী শিক্ষাদান করে প্রত্যেক পেশার সঙ্গে নিরক্ষর ব্যক্তিদের পরিচিত করে তুলতে হবে। শিক্ষার জন্য ঋণ ও অনুদান প্রথা চালুকরণ। সরকারি ও বেসরকারি পর্যায়ে নিরক্ষরতা দূরীকরণের জন্য অনুদান ও বৃত্তি প্রদানের ব্যবস্থা নিতে হবে। যদিও নিরক্ষরদের শিক্ষা আনুষ্ঠানিক নয়, তবুও তাদেরকে বৃত্তি ও উপবৃত্তি দিলে তারা শিক্ষা গ্রহণে আগ্রহী হবে। এক্ষেত্রে আমাদের শিক্ষিত ও সম্পদশালীদের এগিয়ে আসতে হবে। জনগণ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য বদান্যতার মনোভাব নিয়ে সবাইকেই এগিয়ে আসতে হবে। শিক্ষা ব্যাংক চালু করো। নিরক্ষরতা দূরীকরণের জন্য শিক্ষা ব্যাংক চালু করা যেতে পারে। এরূপ ব্যাংক শুধু নিরক্ষরদের ক্ষেত্রে ঋণ দেবে না, বরং প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা ঋণ প্রদান করবে। সরকার আন্তরিক হলে এরূপ ব্যাংক প্রতিষ্ঠা ও চালু সম্ভব। নাগরিকদের অংশগ্রহণ। নিরক্ষরতা দূরীকরণের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে কাজে লাগাতে হবে। শিক্ষা উপকরণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে নাগরিকদের অংশগ্রহণের উৎসাহিত করতে হবে। এ ব্যাপারে দেশের বেশ কয়েকটি এনজিও যেমন আহসানিয়া মিশন, ব্রা, স্বনির্ভর বাংলাদেশ, প্রশিকা কেয়ার ইত্যাদি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ পেশাভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে জনশক্তিতে পরিণত হবে। নিরক্ষরতা দূরীকরণে ব্যক্তিগতভাবে আমরা আমাদের বাসায় কেউ নিরক্ষর থাকলে তাকে অক্ষর জ্ঞান দিতে পারি, অথবা বন্ধুদের সাথে মিলে আমরা নিরক্ষরতা দূরীকরণে ক্লাব গড়ে তুলতে পারি। নাগরিক হিসেবে আমাদের এই কাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কেননা শিক্ষায় জাতির মেরুদণ্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা জনসংখ্যা সমাধানের উপায় এবং নিরক্ষরতা দূরীকরণের উপায় সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছে। তারপরও তোমাদের জানার সুবিধার্থে আমি আজকের ক্লাসের সারসংক্ষেপ তোমাদের জানিয়ে দিচ্ছি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশে বহুবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যাকে প্রতিহত করতে না পারলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। জনসংখ্যা সমাধানের যে ব্যবস্থাগুলো নিতে হবে, জনসংখ্যার পুনর্বণ্টন করতে হবে, জনশক্তি রপ্তানি বাড়াতে হবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে এবং আয়ের পুনর্বণ্টন করতে হবে, অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন, শিল্পের উন্নয়ন ঘটাতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা সম্পর্কে সকলকে উদ্বুদ্ধ করতে হবে, গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, জনসংখ্যা নীতির সঠিক বাস্তবায়ন করতে হবে, সুবিধাবঞ্চিতদের জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণের পরিবেশ সৃষ্টি করতে হবে। নিরক্ষরতা বাংলাদেশের একটি অন্যতম নাগরিক সমস্যা। নিরক্ষরতা দূরীকরণের জন্য সকলকে একসাথে এগিয়ে আসতে হবে। নিরক্ষরতা একটি জাতীয় সমস্যা। এই বিশাল নিরক্ষর জনসমষ্টিকে অক্ষর জ্ঞান করার জন্য একা সরকারের পক্ষে সম্ভব নয়। যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেগুলো হলো তথ্য সংগ্রহের ক্ষেত্রে নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে, বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতে হবে, কর্মমুখী শিক্ষার দ্রুত প্রসার করতে হবে, শিক্ষার জন্য ঋণ এবং অনুদানের প্রথা চালুকরণ করতে হবে,
শিক্ষা ব্যাংক চালুকরণ করতে হবে, যেটা সরকার আন্তরিক হলে এই ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব হবে। এবং সর্বোপরি নিরক্ষরতা দূরীকরণের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে এগিয়ে আসতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ, নিরক্ষরতার কারণ, প্রভাব ও সমাধানের উপায় সম্পর্কে বর্ণনা করো। আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা আজকের পাঠটি ভালোভাবে অবগত হয়েছ। আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্যান্য বিষয় নিয়ে আবার তোমাদের সাথে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।